ওয়েলকাম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি সুব্রত আর আপনারা দেখছেন এসকে কে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ইউডিআইডির যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে গিয়ে অনলাইনে কোথায় আমাদের ইউডিআইডি বা আধার কার্ডের কাজ হবে তার সেন্টার কোথায় কোথায় আছে তা খুঁজে বের করব যদি এমন হয় যে আপনি না জেনে প্রথমে গেলেন এবং সেখানে গিয়ে আপনি জানতে পারলেন যে না এই সেন্টারে আপনার আধারের কোনো কাজই হবে না তো সেক্ষেত্রে আপনাকে ঘুরে আসতে হবে এবং এতে আপনার সময় নষ্ট হবে তো বন্ধুরা আমরা যদি আগে থেকেই অনলাইনে দেখে নিতে পারি যে কোন ব্যাংক বা কোন পোস্ট অফিসে আমাদের আধার কাজের আপডেট করা হবে বা আধার কাজ সংক্রান্ত কোনো কাজ আমরা আপডেট করতে পারবো তাহলে কিন্তু আমাদেরকে আর ঘুরে আসতে হবে না তো চলুন বন্ধুরা এটাই আমরা আজকে দেখব এই ভিডিওতে যে কীভাবে আমরা আগে থেকে জেনে নিতে পারব যে আমাদের এলাকায় কোন কোন সেন্টারে বা কোন কোন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আধার এনরোলমেন্টের কাজ করা হচ্ছে তো বন্ধুরা এর জন্য আমাদেরকে সবার প্রথমে আমরা আমাদের কম্পিউটারে যাব আপনি চাইলে আপনার মোবাইল ফোনেও এটি দেখে নিতে পারবেন তো সবার আগে আমাদেরকে গুগল সার্চ বক্সে টাইপ করে নিতে হবে ইউআইডিএই টাইপ করবার পর এই সেই সাইট সেখানে যেতে হবে এখানে গেলে এটি হলো আধার কার্ডের অফিসিয়াল সাইট এখানে গিয়ে দেখুন এখানে লেখা রয়েছে আপডেট আধার এই আধার আপডেট লেখা রয়েছে তার ঠিক নিচে লেখা রয়েছে দেখুন অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট অনলাইন আমরা চাইলে এখন আমাদের অ্যাড্রেসটা নিজেরা অনলাইনেই আপডেট করে নিতে পারবো কিন্তু যদি আমরা আদার্স কোনো আপডেট করতে চাই যেমন মোবাইল নাম্বার চেঞ্জ করা তা কিন্তু আমরা আর কখনোই নিজেরা করতে পারবো না এর জন্য আমাদেরকে যেতে হবে এনরোলমেন্ট সেন্টারে আপডেট অ্যাট এনরোলমেন্ট সেন্টার বলে একটি অপশন রয়েছে ঠিক তার নিচেই আমাদেরকে সবার আগে যেতে হবে এই আপডেট এনরোলমেন্ট সেন্টার এখানে যাবার পর এখানে আছে দেখুন স্টেট তারপরে রয়েছে পিনকোড তারপরে রয়েছে সার্চ বক্স তো আপনারা চাইলে পিনকোড এরিয়া দিয়েও যেতে পারেন কিন্তু পিনকোড এরিয়া দিয়ে যেতে গেলে একটু বেশি সমস্যা হয় বা আমরা অনেকে আমাদের পিনকোড জানি না সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা করতে হবে তো এর থেকে ভালো হলো স্টেট ওয়াইজ যাওয়া সেই জন্য সবার আগে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন আমি যেহেতু বেঙ্গলের সেই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপরেই দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমার ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর সাব ডিস্ট্রিক্ট বালুরঘাট এবং ভিলেজ টাউন অ্যান্ড সিটি এটি আপনি ঠিক করে নেবেন কোন জায়গায় সেখানে আমি দিলাম আমার বালুরঘাট এবারে আমাকে দিতে হবে এই সিকিউরিটি কোডটি দিয়ে দেওয়ার পর আমি যখন সার্চ করব আমার দেখুন সার্চ রেজাল্টে কতগুলি শো করে গেছে এখানে দেখুন ওয়ান টু থ্রি ফোর করে চোদ্দোটি ব্যাংক এবং পোস্ট অফিস এই কাজটি আমি করতে পারব আধারের এই কাজগুলো আমরা করতে পারবো এতগুলো জায়গায় এখানে দেখুন রেজিস্টার নেম রয়েছে এতগুলো জায়গায় এজেন্সি নেম রয়েছে যে কোন কোন জায়গায় যেমন ইউনাইটেড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি লিমিটেড কানাড়া ব্যাংক বন্ধন ব্যাঙ্ক এরকম করে সবগুলো রয়েছে তারপর দেখুন সেন্টার সামারি অর্থাৎ কোন জায়গায় এই সেন্টার বা এই ব্যাংক বা পোস্ট অফিসগুলো রয়েছে তার টোটাল অ্যাড্রেসটি কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এরকম প্রত্যেকটি ব্যাংক পোস্ট অফিসের অড্রেসে কিন্তু এখানে পেয়ে যাবেন এবং আপনি কার সঙ্গে যোগাযোগ করবেন সেই ব্যাংকে গিয়ে বা পোস্ট অফিসে গিয়ে তার নামও এখানে আপনি পেয়ে যাচ্ছেন তো এখানে দেখুন কন্ট্যাক্ট পারসন সেই জন্য প্রত্যেকের নাম রয়েছে এই আপডেটটি কোন তারিখে হয়েছে সেই ডেটগুলো এখানে পেয়ে যাবেন এবং এই সেন্টারটা পারমানেন্ট না পারমানেন্ট না সেটাও পেয়ে যাবেন এছাড়াও আপনি ঠিক এটি কোন লোকেশনে রয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পারবো এইচডিএফসি ব্যাংক ধরুন এখানে রয়েছে এর লোকেশন কোনটি সেটা কিন্তু চাইলে আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি দেখুন এই যে এইভাবে আপনি কিন্তু খুঁজে নিতে পারবেন খুব সহজেই আরেকটি জায়গায় দেখাচ্ছি যেমন আমরা এই ডিস্ট্রিক্টটা একই রাখলাম কিন্তু সেন্টারটা মনে করুন আমি এখানে গঙ্গারামপুর করলাম তাহলে এখানে দেখুন গঙ্গারামপুরে আমরা কটা দেখতে পাব গঙ্গারামপুরে গেলে কি পাচ্ছি সেটা আমরা দেখে নিচ্ছি দেখুন গঙ্গারামপুরের ক্ষেত্রে এখানে রয়েছে তিনটি সেন্টার যেমন ইউনাইটেড ব্যাংক ইন্ডিয়ান পোস্ট অফিস এবং ইউনাইটেড ব্যাংক। তো এই যে তিনটি যেমন এখানে নাম রয়েছে এজেন্সির বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আর হচ্ছে চিফ পোস্ট মাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল এইখানে যেতে হবে এই ব্যাঙ্কগুলো ঠিক কোন এরিয়ায় তারও এখানে অ্যাড্রেস দেখুন পেয়ে যাচ্ছেন কার সঙ্গে যোগাযোগ করতে হবে তার নাম কত তারিখে আপডেট সেন্টারটা পারমানেন্ট এবং তার ম্যাপ লোকেশন ম্যাপ সব কিছু কিন্তু এখানে আপনি খুব ইজিলি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এনরমেন্ট সেন্টার সার্চ করে নেবেন অনলাইনে এবং ইজিলি সেই সেন্টারে গিয়ে আপনি আপনার আধার কার্ডের কাজ করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর সঙ্গে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এসকে কে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করবেন আর আপনি নিঃ অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব এবং বিভিন্ন যে সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে তাদের কাছে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে এবং বুঝতে পারে যে কীভাবে কী করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকার জন্য